একটা চিরাচরিত বৃত্তে কেমন উদাসভাবে কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। একটা গতানুগতিক সকাল, একটা হাঁপিয়ে ওঠা দুপুর, বিষণ্ণ বিকেল, মেয়ে আসা সন্ধে, আর দিন শেষে দীর্ঘশ্বাসের একটা রাত। যেন যাচ্ছে তাই একটা জীবন, চোখের সামনে দিয়ে কেমন ব্যর্থতায় কেটে যাচ্ছে একটা মানব জীবন। এটা কি সহ্য করা যায়? পৃথিবীতে এই একটাই আমাদের সুযোগ, আর কোনো দ্বিতীয় তৃতীয় সুযোগের ব্যবস্থা নেই। এই জীবনটা যেন তেনভাবে কাটিয়ে দিয়ে পরের জীবনটাই খুব গোছালো হয়ে যাব, অনেক কর্মমুখর থাকব, এমন চিন্তার সুযোগ এখানে নেই। এটাই প্রথম এবং এটাই সর্বশেষ। কাজে লাগাতে হলে এই একটাকেই লাগাতে হবে, আর যদি অপচয়ের ইচ্ছে অটুট থাকে মনে, এই জীবনটাই কেবল বরাদ্দ। অনেক তো ঘোর লাগানো সময় পার করা হলো, অহেতুক কাজ আর ভাবনায় অনর্থক কলা হলে আর অপ্রয়োজনীয় আড্ডায়। জীবনের বাকি মুহূর্তগুলো নিয়ে আমরা কি একটু ভাবতে পারি না? পারি না আগামীকাল থেকে একটা নতুন ভোরের সাক্ষী হতে, যেখানে থাকবে না আল্লাহর অবাধ্যতা, যেখানে আমাদের জীবনকে রাঙিয়ে তুলব আল্লাহর রঙে। আমরা ছেড়ে আসবো সমস্ত অন্ধকার, হৃদয়ে জমে থাকা সকল কালিমা দূর করে আমরা ছুটবো হেরার পথে। আমরা ধরবো তাদের পথ যারা আমাদের আগে চলে গেছেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে। আমরা ত্যাগ করব সমস্ত পিছুটান, ছুড়ে ফেলব সমস্ত জঞ্জাল। জীবনের পরবর্তী সূর্যোদয়টা হোক আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন অধ্যায়, এবার ভিন্ন কিছু হোক। জাগরণের এই জাগ্রত জোয়ারে এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি।